নায়িকা হওয়ার প্রস্তাব পেয়েছেন, সাথে পেয়েছেন কুপ্রস্তাব, এমনটা গণমাধ্যমে বললেন অপরাজিত আড্ডো। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিতা আড্ডো বর্তমান সময়ে রমণী হয়ে দাঁড়িয়েছেন তিনি। পিসি মাসি চরিত্রে তাকে বেশি দেখা যায়। এবার গণমাধ্যমে তিনি বললেন, অল্প বয়সে আমি নায়িকা হওয়ার চরিত্র কাজ করতে চেয়েছিলাম, কিন্তু মোটা চেহারার কারণে আমাকে নায়িকা হিসাবে সাধারণভাবে কেউ নিত না। কিন্তু একটা সময় দাঁড়ালো যে কিছু পরিচালক প্রযোজক আমাকে নায়িকা হওয়ার আশ্বাস দিত, অফার করত এবং তার সাথে দিত কুপ্রস্তাব। গণমাধ্যমে এবার এই নিয়ে কথা বলেছেন অপরাজিত আড্ডো। বর্তমানে 44 বছর রয়েছে অপরাজিত আড্ডোর, কিন্তু এই বয়সে তিনি বেশ মাতিয়ে রেখেছেন যুব সমাজকে। সিনেমা, নাটক, গান ইত্যাদি দিয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেছেন। মূলত রবীন্দ্রসঙ্গীত এবং নৃত্যর কারণে ছোটবেলার থেকে জনপ্রিয় রয়েছেন মিডিয়া জগতে। গণমাধ্যমে হঠাৎ করে এমন কথা নিয়ে হাজির হলেন অপরাজিত আড্ডো। তিনি বললেন, কুপ্রস্তাবগুলো খুবই নোংরা ছিল, এজন্য মাঝে মাঝে মনে হতো সিনেমা ইন্ডাস্ট্রির থেকে সরে দাঁড়ায়। তবে ছোট পর্দায় টিভি সিরিয়ালগুলো আমাকে বেশ সাড়া দিয়েছে, দর্শকরা আমাকে ভালোবেসেছে। মূলত বেশ কিছু ক্যারেক্টার তাকে আসক্ত করেছে, যেমন পিসি মাসি এবং খালার চরিত্রগুলো। এদিকে নায়িকা হওয়ার বিষয় নিয়ে গণমাধ্যমে তাকে জিজ্ঞেস করা হলে তিনি বলতেন, আমি সবসময় জানতাম আমি নায়িকা হওয়ার যোগ্য নয়, কারণ এত মোটা শরীর অথবা মোটা চেহারা নিয়ে কখনোই একজন নায়িকাকে গ্রহণ করবে না দর্শকরা। এদিকে তিনি আরও বলেন, এমন একটা সময় গিয়েছে কিছু নায়কবৃন্দ এবং প্রযোজকবৃন্দ আমাকে বলতো তুমি নায়িকা হবে আমার সিনেমায়, অথবা কোনো নায়ক বলতো আপনি আমার বিপরীতে নায়িকা হিসেবে কাজ করবেন। এর আসল উদ্দেশ্য ছিল আমাকে কুপ্রস্তাব দিবে। এমনটা সময় অনেক কষ্ট করে জীবনযাপন করেছি। এবার গণমাধ্যমে সরাসরি খোলামেলা কথা বললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী অপরাজিত আড্ডো। দর্শক, আসলে কি মিডিয়া জগতে এমন কুপ্রস্তাব চলে বেড়ায় কি না তা আপনাদের কাছে আমরা ছেড়ে দিলাম। এই ভিডিওতে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে গণমাধ্যমে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি।